আমার প্রিয় ছাত্র ছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো বাড়িতে আছো সুস্থ আছো তো আমি চলে এসেছি পরের টিউটোরিয়াল ক্লাস নিয়ে তো আমি করাচ্ছিলাম অষ্টম শ্রেণীর গণিত প্রভা এর করাচ্ছিলাম কোষে দেখি 11 এই কোষে দেখি 11 তোমরা দেখতে পাচ্ছ কোষে দেখি 11 করাচ্ছিলাম तो आगे টিউটোরিয়াল ক্লাসটাতে আমি 11-7 পর্যন্ত করিয়ে দিয়েছি এই পর্যন্ত আমি করিয়ে দিয়েছি এই 7 পর্যন্ত তো আমার খাতায়ও দেখতে পাচ্ছ আমি আগের ক্লাসে 7 পর্যন্ত করিয়েছিলাম এই পর্যন্ত যারা দেখোনি তারা অবশ্যই করে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে তোমরা আগের ভিডিওটা দেখে নেবে তাহলে কিন্তু অঙ্কগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে করতে কিন্তু ভালো লাগবে তো আজ আমরা শুরু করব 8 এর দাগ থেকে শুরু করব आठर दाग थे आज के शुरू करो चलो शुरू करा जा तो आठर दागे जेटा साधारण वायुते नाइट्रोजेन अक्सिजेन और कार्बन डाइऑक्साइड गैसेर परिमाण यथाक्रमे 75.6% 23.04% और 1.36% एरकम 25 लिटार वायुते कोन गैस कतटुकू आछे सेटा आमाके किन्तु बेर करते बोलेछे তাহলে আমি করে ফেলি অঙ্কটা দেখো আমাকে মোট গ্যাস কত বলে দিয়েছে মোট গ্যাস দেখো 25 লিটার বায়ু তাহলে মোট বায়ু সমান কত 25 লিটার এবার বলেছে কি না এর মধ্যে 75.6% কিন্তু অক্সিজেন আছে দেখো সরি নাইট্রোজেন আছে তারপরে হচ্ছে অক্সিজেন আছে 23.04% और कार्बन डाइऑक्साइड आछे 1.36% तो आमी सरासरि लिखी अतएव नाइट्रोजेन आछे नाइट्रोजेन आछे कत आछे ना कत बोले दिएछे बोइते 75.6% ताहले 75.6% इनटू कत 25 लिटार तो कारण आमाके मोट গ্যাসটা কত বলে দিয়েছে 25 লিটার এই 25 এ কত আছে তার মানে আমি লিখতে পারি 25 ইনটু 75.6 বাই এর আমি বলেছি পার্সেন্টেজ চিহ্ন দেওয়া আছে তার মানে কি করতে হবে অবশ্যই 100 দিয়ে ভাগ করতে হবে হলো 100 দিয়ে ভাগ করলাম এরপরে এই দশমিক তোলার জন্য নিচে কি করব দশমিকের জন্য 1 তারপরে একটা সংখ্যা মানে একটা শূন্য মানে আমি কাটাকুটি করে ফেলি 5 2 এ 10 5 5 এ 25 হলো আমরা এটা 2 এ কাটলে কত হয় না 2 3 এ 6 15 2 7 এ 14 2 8 এ 16 হলো আবার দেখো 5 এ কাটবে 5 2 এ 10 0 আবার দেখো 2 এ কাটি 2 10 এ 20 2 এ কাটলে এটা 2 1 এ 2 8 এ 16 2 9 18 তার মানে কত হলো 189/10 দেখি লিটার এটাকে যদি আমরা একটার পরে দশমিক বসিয়ে দেব কেন না কারণ হচ্ছে নিচে 10 আছে 10 মানে কি একটা শূন্য তার মানে দশমিকের এইখানে দশমিক আছে এর পরে একটা বসিয়ে দেব মানে 18.9 লিটার কি বোঝা গেল তাহলে 18.9 লিটার এটা হচ্ছে নাইট্রোজেনের পরিমাণ একই রকম বের করব অক্সিজেনের পরিমাণ অক্সিজেন আছে কত না অক্সিজেন দেখো বইতে বলে দিয়েছে 23.04% তার মানে 25 × 23.04% তার মানে 25 × 04/100 এবার দেখো এই দশমিক তোলার জন্য এক দিলাম দশমিকে দুটো শূন্য মানে দুটো সংখ্যা দুটো শূন্য এবার কাটাকুটি করি 5 5 এ 25 5 2 এ 10 এবার কাটবো কি 2 10 এ 20 2 এ কাটলে 2 1 এ 2 2 1 এ 2 2 5 এ 10 2 देखो हमें केटे फेले 5 2 10 2 दुई ए काटले हय 2 5 10 15 2 7 14 12 2 6 12 ताहले हलो कत 576 बाई नीचे देखो 100 आछे 100 बसिए दिएछि तार माने कटार पदार्थ नीचे जेहेतु দুটো শূন্য আছে মানে দুটোর পর দশমিক বসবে, তাহলে দুটোর পর দশমিক বসিয়ে দিয়েছি। হয়েছে, সবার বোঝা গেছে। একই রকম আমরা এরপরে কি করব, কার্বন ডাইঅক্সাইড বার করব। দেখো কার্বন ডাইঅক্সাইড আছে, কার্বন ডাইঅক্সাইড কত, 1.36%, তাহলে লিখব কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড সমান আর কত হবে না, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 1.36%, মানে 25 × 1.36% হলো, তাহলে 25 × 1.36/100। এবার এই দশমিক তোলার জন্য এক দশমিকের দুটো সংখ্যা দুটো শূন্য, একই রকম 5 × 5 = 25, 5 × 2 = 10, এবার 2 × 10 = 20, 2 কাটলে হবে 2 × 6 = 12, 16 2 × 8 = 16, আবার 5 × 2 = 10, 2 × 3 = 34। হয়েছে, তার মানে পড়ে আছে 34/100, তার মানে 34/100, তার মানে কটার পর দশমিক বসবে, দুটোর পর দশমিক, 0.34 লিটার। তাহলে দেখো অক্সিজেন কত পেয়ে গেছি, এদিকে অক্সিজেন পেয়েছি 5.56 লিটার, নাইট্রোজেন পেয়েছি 18.9 লিটার, আর কার্বন ডাইঅক্সাইড পেলাম 0.34 লিটার। হয়েছে, সবার বোঝা গেছে। এরপর চলে আসবো 9-এর দাগেরটা। তো 9-এর দাগে কি বলেছে, তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনল। মিলন দাদা বইয়ের উপর লেখা দামের পর্যায়ক্রমে 10%, 5% ছাড় দিল। তাহলে কি, মিলনদার দোকানে গেল, মিলনদার দোকানে যেতে একটা বই লেখা দামের উপর, লেখা দাম মানে ওই বইয়ের উপরে যে একটা প্রিন্ট করা দাম থাকে সেই দামের উপর সে কি করলো, প্রথমে 10% ছাড় দিয়েছে, তারপরে 5% পরপর একসঙ্গে দেয়নি, কিন্তু সে একসঙ্গে 15% ছাড় দেয়নি। প্রথম কি করেছে, সে 10% ছাড় দিয়েছে, তারপরে কি করেছে আবার 5% ছাড় দিয়েছে। তাহলে বলেছে বইটির লেখা দাম যদি 200 টাকা হয়, তাহলে তৃষা মিলন দাদাকে কত টাকা দিল, মানে শেষে ওই দোকানদারকে সে কত টাকা দিল। তো আমরা সেটা করে ফেলবো না, বইয়ের লেখা দাম প্রথমে লিখে বলি, বই লেখা দাম কত দাম আছে, বইয়ের লেখা দাম 200 টাকা, মানে ধার্য মূল্য, যেটা বইয়ের যে ধার্য মূল্যটা আছে সেটা হচ্ছে 200 টাকা। এরপরে বলেছে প্রথম বই দোকানি প্রথম তাকে কি বলেছে না, 10% ছাড় দিয়েছে, তাই লিখবো 10% ছাড় দিলে, তাহলে 10% যদি আমি ছাড় দিই কার উপর দেবো না, আমার 200 টাকার উপর দেবো, যেহেতু 200 টাকা বইয়ের দাম, তাহলে 200 × 10% মানে কি 100 হলো, যেহেতু পার্সেন্টেজ আছে 100 বসিয়ে দাও, 0 0, তাহলে কত হলো, 20 টাকা ছাড় দিল। তাহলে তাকে প্রথম কি করলো, 20 টাকা ছাড় দিল। হয়েছে, তাহলে এখন বইয়ের দাম, তাহলে বইয়ের দাম কত হবে না, আমার 200 টাকা ছিল, সেখানে আমাকে 20% প্রথম 10% ছাড় দিতে 20 টাকা ছাড় হলো, তাহলে হবে কত 180 টাকা, তাহলে 180 টাকা এখন বই হয়েছে। এবার মিলন দাদা, তোমার সঙ্গে মিলন দাদার ভালো সম্পর্ক আছে, তুমি যখন ক্যাশ কাউন্টারে এলে তোমার সঙ্গে ভালো সম্পর্ক বলে সে কি করলো, আবার তোমাকে কি করলো, পুনরায় 5% ছাড় দিয়ে দিল। তাহলে যখনই সে 5% ছাড় দেবে, যে ক্যাশ কাউন্টারে বসে সে কিন্তু বইতে কত টাকা লেখা আছে সেটা দেখবে না, সে তোমার চালানটা দেখবে, চালানে দেখেছে 180 টাকা তোমার লেখা আছে, তাহলে এই চালানের উপর সে ভালো সম্পর্ক আছে বলে তোমাকে কি করবে, আবার এই চালানের উপর সে কি করবে 5% ছাড় দেবে, তার মানে আবার 5% ছাড় মানে কত হবে না, 180 × 5/100, কি 180 টাকার উপর হবে, কারণ আমি বললাম সে কি আর বই দেখে দেবে যে বইতে 200 টাকা আছে, এর উপর আবার 5, তাহলে তো আগে ছাড় দেওয়ার কোনো মানে হয় না। সে কি করবে, এই চালানের যে দামটা আছে 180 টাকা, সে 180 টাকার উপর কি করবে ছাড় দেবে। হলো, তাহলে কাটি, 5 × 2 = 10, তাহলে 9 টাকা সে ছাড় দেবে। তাহলে মিলন দাদাকে তৃষা দাম দেয় কত টাকা দেবে না, 180 - 9 মানে 171 টাকা। তাহলে 171 টাকা সে কি করবে, মিলন দাদাকে তৃষা কিন্তু দেবে বইটার জন্য। কি বোঝা গেছে? অঙ্কটা খুব সোজা কিন্তু। প্রথম সে কি করেছে, 10% ছাড়, 200 টাকার উপর 10% ছাড় 20 টাকা, 20 টাকা বাদ দিলে 180 টাকা, এর উপর আবার সে কি করলো 5% ছাড় দিল, তাহলে হলো কত 171 টাকা। কি বোঝা গেছে? এরপরে চলে আসবো আমরা কিন্তু 10এরটা চলে আসবো, তাহলে 10এরটা পড়ে ফেলি। বলেছি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো সেটা বের করতে বলেছে। 10% বাড়িয়েছে মানে 10% করে কি করেছে, প্রত্যেকটা বাহুকে সে বাড়িয়েছে। বর্গক্ষেত্রে 4টি বাহু, তাহলে 4টি বাহুকেই সে 10% করে বাড়িয়েছে। তাহলে করে ফেলি অঙ্কটা। তাহলে আগে বর্গক্ষেত্রের বাহু কত ছিল তো আমি জানি না, তো যেহেতু আমরা শতকরার অঙ্ক করছি তাই সবসময় এখানে ধরে নেব কি 100, অর্থাৎ আগে বর্গক্ষেত্রের বাহু ছিল কত 100, সেটা আমি ধরে নেব। তাহলে ধরি আগে বর্গক্ষেত্রের বাহু ছিল সমান 100 একক। এবার প্রশ্ন হচ্ছে স্যার আমি যদি এক্স ধরি তাহলে হবে না? হ্যাঁ হবে, নিশ্চয়ই হবে, কিন্তু সেটা অনেক জটিল হয়ে যাবে। কেন না, এটা আমরা যেহেতু শতকরার অঙ্ক করছি তাই আমরা 100 ধরে নিলে কিন্তু অঙ্কটা অনেকটা সোজা হয়ে যাবে, তাই আমরা 100 ধরেই করব। তাহলে ধরি বর্গক্ষেত্রে আগে বাহু ছিল 100 একক, হলো। তাহলে আগে ক্ষেত্রফল কত হবে, তাহলে ক্ষেত্রফল সমান কত হবে না, ক্ষেত্রফলের সূত্র কি জানি, বাহু ইন্টু বাহু, তার মানে 100 ইন্টু 100, তাহলে করলে কত 1 এর পিঠে 4, 10,000 বর্গ একক। বুঝেছে? তাহলে আগে বর্গক্ষেত্রে বাহু ছিল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছিল 10,000 বর্গ একক। এরপরে কি বলেছে, বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম, তার মানে এখন 10% বাহু বাড়ালে নতুন বর্গক্ষেত্রের বাহু, তাহলে বাহু কত হবে না, আগে ছিল 100, 10% বাড়িয়েছি মানে 10 যোগ, তাহলে 110 একক। হয়েছে? তাহলে এখন প্রতিটি বাহু কত হবে 110 একক করে। তাহলে এখন ক্ষেত্রফল, একই রকম বাহু স্কোয়ার মানে বাহু গুণিতক বাহু, মানে 110 ইন্টু 110, করলে হবে 11 11 121, 2 0 বর্গ একক। তাহলে দেখো আগে ছিল বর্গক্ষেত্র ছিল, ক্ষেত্রফল ছিল 10,000 বর্গ একক, এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয়েছে 12,100। তাহলে আগে 10,000 ছিল, এখন হয়েছে 12,000, তাহলে নিশ্চয়ই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বেড়েছে। তাহলে সেটা কত বেড়েছে আমরা সেটা বের করে ফেলি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাড়লো, কত বাড়লো না, আগে ছিল, এখন হয়েছে 12,100 বিয়োগ আগে ছিল 10,000, তাহলে কত হবে 2,100 বর্গ একক। তাহলে এই 2,100 বর্গ একক কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা এখন বাড়লো। তাহলে এবার আমি শতকরা কত বাড়লো, তাহলে শতকরা ক্ষেত্রফল বাড়ল, কত বাড়লো না, শতকরা বের করার নিয়ম কি না, কতটা পরিমাণ বেড়েছে 2,100, কার উপর আমি আগের টিউটোরিয়াল ক্লাসটাতে বলে দিয়েছি যে সবসময় বের করবে যে আগে কত ছিল, আগের উপর কিন্তু আমরা হ্রাস বৃদ্ধি সবসময় আগে কত ছিল তার উপর ডিপেন্ড করে বের করি। তাহলে আগে কত ছিল না, আগে ছিল 10,000 ছিল, এই 10,000-এর উপরেই কিন্তু 2,100 বেড়েছে, শতকরা মানে কত 100ই কত হবে, হলো। তাহলে কেটে পেলি 0 0 1 0, তার মানে 21%। তাহলে কত শতকরা কত পারলো না 21% কিন্তু শতকরা পারলো। কি বোঝা গেছে? খুব সোজা। প্রথম 100 ধরেছি, তার ক্ষেত্রফল বের করেছি, 10% বাড়ালে 110 হয়, তার ক্ষেত্রফল বের করলাম, বাড়লো কত বিয়োগ করে দিলাম, শতকরা বাড়লো, হয়ে গেল। কি খুব সোজা লাগলো অঙ্কটা? কিন্তু খুবই ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই অঙ্কটা, ভালো করে দেখবি কিন্তু, হলো। এরপর চলে আসে 11 দাগেরটা। তো 11 দাগেরটা বলেছে সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়, মানে 100 টাকায় 15 টাকা ছাড় দেবে। সময় মতো বিদ্যুৎ বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন, মানে 54 টাকা তিনি কিন্তু ছাড় পেয়েছেন, 54 টাকা জমা দেননি কিন্তু 54 টাকা ছাড় পেয়েছেন। তাহলে বিদ্যুতের বিলের পরিমাণ কত ছিল সেটা জানতে মানে কত টাকা তিনি জমা দিয়েছিলেন সেটা জানতে চেয়েছি। তাহলে ১০০ টাকায় ১৫ টাকা ছাড় পাচ্ছে, আবার তিনি ৫৪ টাকা ছাড় পেয়েছেন। তাহলে আমি লিখে ফেলি কত দাগেরটা জানো, ১১ দাগেরটা। ১১ দাগেরটা তাহলে ১৫% ছাড় মানে ১০০ টাকা জমা দিলে ১৫ টাকা ছাড় দেয়। হলো, তাহলে এদিকে লিখবো ছাড়, আমরা তো এই রাশিকে করে ফেলি ছাড়, এদিকে লিখবো মোট টাকা। তাহলে ছাড় কত না ১৫ টাকা ছাড় দেয়। যদি আমার কাছে ১০০ টাকা আমি জমা দিই তবে আমাকে ১৫ টাকা ছাড় দেয়। আর কাকিমা ছাড় পেয়েছে কত, দেখো কাকিমা ছাড় পেয়েছে ৫৪ টাকা। তাহলে কাকিমা ছাড় পেলে ৫৪ টাকা, তাহলে এই টাকাটা কত হলো। এটা আমরা তো এই রাশিকে করে ফেলি। তাহলে লিখে সম্পর্ক, এটার সঙ্গে এটার সম্পর্ক। তাহলে ছাড় ও মোট টাকা মধ্যে কি সম্পর্ক, সরল। কারণ দেখো ১৫ টাকায় যদি ১৫ টাকা ছাড় পেলে ১০০ টাকা হয়, ৫৪ টাকায় বেশি হবে, তার মানে এটা সরল সম্পর্ক। ঠিক আছে, তাহলে সরল সম্পর্ক হলে কি হবে, এটা সবসময় বলেছি উপরের দিকে, আর সরল সম্পর্ক হলে এটা উপরের দিকে। তার মানে অতএব x বাই ১০০ সমান ৫৪ বাই ১৫, x ইকুয়াল টু ৫৪ বাই ১৫ ইন্টু ১০০। কাটাকুটি করি, ৫ ৩ ১৫, ৫ ২ ১০, ৩ ১ ৩, ৩ ৮ ২৪, ৩৬০ টাকা। তাহলে মোট টাকা কত ছিল, কাকিমা কত টাকা বিদ্যুৎ বিল জমা দিয়েছিল, ৩৬০ টাকা। তো এই ত্রৈরাশিক নিয়মটা অনেকে যারা বুঝতে পারোনি তারা কিন্তু অবশ্যই করে, আমার আগের টিউটোরিয়াল ক্লাসগুলো আছে ত্রৈরাশিকের উপর, অনেকগুলো টিউটোরিয়াল ক্লাস আছে, ওখানে কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি কিভাবে ত্রৈরাশিকে সহজে সমাধান করতে হয়, সেটা আমি করে দিয়েছি। তোমরা কিন্তু এই টিউটোরিয়াল ক্লাসগুলো দেখে নেবে, আমি প্রয়োজনে ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটা দিয়ে দেব, তো সেটা দেখে এলে কিন্তু তোমরা এটা ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, তো চলো কি বোঝা গেছে অঙ্কটা। এবার চলো ১২ দাগেরটা। ১২ দাগে বলেছে কি চিনির মূল্য 20% বেড়ে গেছে, মানে আগে যদি ১০০ টাকা থাকে এখন হবে ১২০ টাকা। তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত, মানে খরচ কি, যে টাকা আমি ধরো চিনি কিনতে খরচ করি ৫০ টাকা খরচ করি, সেই টাকা কিন্তু অপরিবর্তিত হয়, মানে ৫০ টাকার বেশি আর আমি খরচ করব না। তাহলে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কমবে। তাহলে এটা স্বাভাবিক বিষয়, যদি আমি খরচকে অপরিবর্তিত রাখতে চাই তাহলে চিনির পরিমাণ কমবে। তো আমি আগে ১০০ টাকা চিনি ছিল, তাহলে ৫০ টাকা খরচ করলে ৫০০ গ্রাম চিনি পেতাম। এখন আমি চিনির দাম হয়ে গেছে ১২০ টাকা, কিন্তু আমি বলছি ৫০ টাকা, তাহলে ৫০০ গ্রাম পেতে গেলে ৬০ টাকা খরচ করতে হতো, কিন্তু আমি বলছি না ৫০ টাকার বেশি খরচ করব না। তার মানে চিনি কি আর ৫০০ গ্রাম পাবো, আরও কমে যাবে ৪৫০ কি ৪০০ গ্রাম যাই হোক একটা পাবো। তো সেটাই বলেছে যে আমি খরচ অপরিবর্তিত রাখবো, মানে যে টাকা ব্যয় করতাম সেই টাকা, কারণ আমার আয় সীমিত, টাকাও ব্যয় করব সীমিত। তাহলে আমাকে কত পরিমাণ ব্যবহার কমাতে হবে, ওই যে কত গ্রাম চিনির ব্যবহারটা কমাতে হবে, সেটা শতকরায় তোমাকে বার করতে বলেছে। হলো, তাহলে করে ফেলি আমরা ১২ দাগেরটা। যা ধরি আমি, তাহলে আগে লিখে ফেলি, ধরি আগে ১০০ কিলো চিনি ১০০ টাকায় পেতাম, তাহলে আমি ১০০ কিলো চিনি আগে ১০০ টাকায় পেতাম। এখন চিনির দাম 20% বাড়লে ১০০ কেজি চিনি পেতে ১২০ টাকা খরচ করতে হবে, তাই না। তাহলে আমাকে, আমি আগে দেখো লিখে বলছি আগে ১০০ কিলো চিনি ১০০ টাকায় পেতাম, তাহলে সেই ১০০ কিলো চিনি যদি আমাকে এখন কিনতে হয়, যেহেতু 20% বেড়ে গেছে দাম, তার মানে এখন অবশ্যই আমাকে ১২০ টাকা খরচ করতে হবে, তাই না। তাহলে এবার আমি সেটা অঙ্কে করে ফেলি। তাহলে খরচ, এদিকে লিখব চিনির ব্যবহার, চিনির ব্যবহার खरच कत टाका करताम ना 100 टाका 120 टाका जोदि आमि चिनिर खरच करी ताहले 100 किलो चिनि पाबो। एखन किन्तु आमाके बोलेछे देखो चिनिर खरच अपरिवर्तित राखते बोलेछे माने आगे आमि सेई 100 टाका खरच करताम एखनो आमाके सेई 100 टाका खरच करते होबे ताहले कत किलो चिनि पाबो। आगे आमि 100 किलो चिनि 100 टाकाय पेताम एखन एई 100 किलो चिनि पाচ্ছি 120 টাকায় কিন্তু আমাকে বলেছে যে খরচ অপরিবর্তিত রাখবো তার মানে সেই 100 টাকাই খরচ করব তাহলে চিনি আমি কত পাবো সেটা বের করব। তাহলে করে ফেলি লিখে ফেলছি চিনির খরচ ও পরিমাণের মধ্যে সরল সম্পর্ক। তাহলে অতএব এবার দেখো আর চিহ্নগুলো দিয়ে দিই আমরা এটা সরল সম্পর্ক মানে উপরের দিকে এটা উপরের দিকে তার মানে এটা x বাই 100 সমান 100 বাই 120 মানে x বাই 100 সমান 100 বাই 120 মানে x সমান কত 100 ইনটু 100 120 শূন্য শূন্য কাটলো 2 5 10 2 6 12 3 6 2 50 মানে 200 50 बाई 3 ये चिनिटा किन्तु आमी एखन पाबो 100 टाकाय ताहले शतकरा कत कमलो ताहले शतकरा कमलो ताहले कत कमबे ना 100 थेके बाद दिए देबो शतकरा आगे छिलो ताहले 250 बाई 3 किछु नेই माने 1 लसागु हच्छे 3 মানে 300 माइनस 250 মানে 50 बाई 3 मैंने 16 तीन 48 2 3 5% कमे गल एखन एटा व्यवहार करी ताहले शतकरा कत कमलो ना शतकरा आगे 100 व्यवहार करताम एखन कत कमबे ताहले बाद दिए दिलाम हये गेल कि बोझा गेछे अंकटा खूब सोजा किन्तु। तो एरपर चले आसछि आमरा 13 दागेरटा पड़छे जल जमे बरफ होले आयतन 10% बृद्धि पाय एटा स्वाभाविक जल जमले किन्तु आयतन होले बरफ बरफेर परिमाण सब समय बरफेर आयतन बेशी हय जलेर आयतन कम हय। एकटा सहज उदाहरण दिये आमरा जोदि बुझिये दिई ताहले देखबे आमरा जे सबाई पेपसि खाई देखबे पेपसिटा जखन ठंडा हये जाय तखन तार आयतनटा अनेकटा कमे जाय जखन दोकान थेके पेपसिटा केनो पुरो पैकेटटा भर्ती थाके माने सेटा बरफ अवस्थाय छिलो ताई सेटा पैकेट भर्ती छिलो आयतन बेशी जखन सेटा ठंडा हये गेल देखबे पैकेटटा लूज हये जाय माने अनेकटा कमे जाय कारण सेटा जल हये गेछे जलेर आयतन कम। तो से बरफ होले कि बोलेछे बरफ जखन जल जखन जमे बरफ होबे आयतन 10% बाड़े ताहले एई बरफ गले जल होले शतकरा आयतन कत ह्रास पाबे सेटा बेर करते बोलेछे ताई ना। ताहले करे फेली 13टा धरी जल 100 एकक होले बरफ कत एकक ना 100 प्लस 10 मैं 10% बाढ़े तब 110 एकक हलो। एबार तुम्हें जानते चेयेछे ओई बरफ गले जल होले माने प्रथम कि करेछि बरफटा जलटाके कि करेछि बरफ करेछि एई बरफटाके जोदि आमि जले निये जाई ओई बरफ गले जल होले आयतन शतकरा कत ह्रास पाबे ताहले करे फेलबो एकदिके लिखबो कि बरफ एकदि लिखब जल 110 जो बरफ है ताहले जल है 100 एकक एगुलो एकक लिखबे ताहले एटा जोदि 100 हतो ताहले कत एटाई बोलेछे जे शतकरा जोदि बरफ शतकराते हतो शतकरा कत होले सेटा ह्रास पाबे ताहले बरफ ओ जलेर मध्य सरल सम्पर्क हलो। अतएव ऊपर दिखे अतएव एक्स बाई 100 इक्वल टू 100 बाई 110 एक्स समान कत होबे 100 इंटू 100 बाई 110 शून्य शून्य केटे गेल माने एकेर पीठे कटा शून्य होबे 3टे शून्य अतएव शतकरा कि रकम शतकरा ह्रास कत होबे ना आगे छिलो आमार 100 छिलो एक बियोग 100 हजार एगारो दुटो शून्य वियोग हजार बारो मैं वियोग कर ले कत हो एकशो बारो তাহলে 11.99% কি বোঝা গেছে আগের অঙ্কটার মতো হুবহু কি বোঝা গেছে তো 13 হলো তো আজকে এই 13 পর্যন্তই থাক আমরা পরের দিন বাকি অঙ্কগুলো কিন্তু করব ঠিক আছে 14 থেকে বাকি অঙ্কগুলো যেগুলো আছে সেগুলো করে ফেলব তো এই অঙ্কগুলো আশা করি সবার বোঝা গেছে যদি কোনো অঙ্ক তোমাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখবে আমি সেগুলোকে সলিউশন করে দেওয়ার চেষ্টা করব পুনরায় বা পরের কোনো টিউটোরিয়াল ক্লাস আমি নিয়ে আসব যদি কোনো পার্ট কারোর অসুবিধা হয় আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর নোটিফিকেশন চিহ্নটাকে অন করে দিতে হবে তোমাদের জন্য আমি যতটা দ্রুত পারবো টিউটোরিয়াল ক্লাসগুলো নিয়ে আসার চেষ্টা করব অবশ্যই নিয়ে আসব तो तुम्हरा शुद्ध आमार साथे थाको क्लासगुलो के फॉलो करो ताहोले आमी किन्तु खूब द्रुत टिउटोरियल क्लासगुलो आनबो तो तुम्हरा भालो थाको सुस्थ थाको बाय।